আচ্ছা আসসালামু আলাইকুম আমরা মদিনা থেকে 45 কিলোমিটার দূরে এই জায়গাটা নাম হচ্ছে ওয়াদি জিন চারিদিকে আপনারা পাহাড় দেখতেছেন চারিদিকে দেখতেছেন পাহাড় এখানকার বিষয়টা আপনারা অনেক সময় ইউটিউবে দেখে থাকবেন সেটা হচ্ছে এখানে গাড়ি নিউট্রালে রাখলেও গাড়ি অটোমেটিক চলে 130 কিলোমিটার বেগে গাড়ি চলে তবে এখানকার পানি ঢেলে দিলেও দেখছি আমি যে পানি উপরের দিকে টানে এখানে আমার সাথে ভাইরা আছেন গাড়িতে দেখতে পাইতেছেন জসিম আছে হানিফ ভাই আছে দেলার ভাই আছে আরিফ ভাই গাড়ি চালাচ্ছেন এখানে গাড়ি কেন চলে অটোমেটিক নিজে নিজে চলে আর একটা বিষয় হচ্ছে পানি ঢেলে দিলেও পানিটা উল্টো দিকে যায় এটা হারেম শরীফের দিকে অর্থাৎ সেই মদিনার রজা মবারকের দিক দিয়ে এটা যায় রাস্তা অটোমেটিক তো এইটা এটা এটা মেইনলি ধারণা করা হচ্ছে আমি কতগুলো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন পড়েছি সেটা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে ম্যাগনেটিক ফিল্ড সবসময় মাধ্যাকর্ষণ থাকলে পানি টানবে সুতরাং মাধ্যাকর্ষণ থাকলে যখন পানি টানে সেখানে বোঝা যাচ্ছে যেখানে মধ্যে মাটির নিচে ম্যাগনেটিক ফিল্ড আছে কিন্তু যেটা এক্সেপশনাল সেটা হচ্ছে পৃথিবীতে আর কোথাও এই ম্যাগনেটিক ফিল্ডের উদাহরণ পাওয়া যায় না আমরা একটু টেস্ট করবো এখন আমরা একটু নামতেছি গাড়ি থেকে একটু টেস্ট করবো আমরা এখন গাড়ি ওই টেস্ট করতে এখানে নেমেছি দেখেন স্পষ্টত ওইটা উঁচু দেখতেই পাচ্ছেন ডেফিনেটলি এখান থেকে ওটা উঁচু তো এখানে ভাই দেখেন পানি ঢালতেছে আচ্ছা দেখেন ফর এক্সাম্পল বোতল ঢেলে রেখে দিলাম বোতল উল্টো যাচ্ছে বোতল পাহাড়ের মতো উঁচু হয়ে যাচ্ছে উত্তর দিকে যাচ্ছে অর্থাৎ যেদিকে উঁচু সেদিকে বোতল যাচ্ছে দেখতে পারতেছেন সবাই যেদিকে উঁচু সেদিকে যাচ্ছে ওদিকে ঢালু স্পষ্টত ভাই দেন তো জসিম ভাই আমরা আবার রাখি এখানে বোতল এখানে রাখলাম আপনাদের সামনে এই দেখেন হ্যাঁ দেখেন বোতল উত্তর দিকে উপর দিকে উঠছে ওদিকে উঁচু স্পষ্টত এদিকে ঢালু বোতল উল্টো দিকে যাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন বোতল উঁচুর দিকে যাচ্ছে সুতরাং এটাতে স্পষ্টত আমরা একটু পানি জলি ঢালি এই দেখেন গাড়ি উল্টো যাচ্ছে গাড়ি নিউট্রাল করায় গাড়ি উল্টো যাচ্ছে গাড়ি কিন্তু নিউট্রাল গাড়ি নিউট্রালে আছে গাড়ি অটোমেটিক পিছনের দিকে যাচ্ছে অটোমেটিক যাচ্ছে গাড়ি কিন্তু নিউট্রালে করা আছে কিন্তু গাড়ি উঁচুর দিকে ওদিকে উঁচু ওদিকে নিচু নয় নিচু এদিকে স্পষ্ট দেখতে পাচ্ছে এদিকে নিচু বাট এটা উঁচু বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড তবে ম্যাগনেটিক ফিল্ড ওয়ার্ল্ডে জানা মতে এরকম ম্যাগনেটিক ফিল্ড কোথাও নাই এই ম্যাগনেটিক ফিল্ড আপনারা দেখতে পাচ্ছেন এখন গাড়ি উনি স্টার্ট দেওয়ার কারণে উনি নিচে আসছেন বাট নিউট্রাল করে দিলে গাড়িটা উপরের দিকে যায় এটা একটা এক্সেপশন ওয়ার্ল্ড এর অনলি প্লেস দ্যাট উই নো যেখানে এই কাণ্ডটি ঘটে ওই দেখেন এখানে আমাদের হানিফ ভাই উনি টেস্ট করছেন হানিফ ভাই উনি গাড়িটা নিউট্রাল রাখছেন ব্রেকটা ছেড়ে দেন ব্রেক ছেড়ে দেন দেখেন গাড়ি পিছনে যায় দেখছেন কিন্তু ওদিকে কিন্তু উঁচু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ওদিকে উঁচু কিন্তু গাড়ি উঁচুর দিকে যাচ্ছে নিউট্রাল করায় দেখুন গাড়ি উঁচুর দিকে চলছে আশ্চর্য ব্যাপার আমরা এখন গাড়ি চলতেছি গাড়িটি নিউট্রালে কিন্তু গাড়ি যাচ্ছে তাও স্পিড যাচ্ছে হ্যাঁ দেখেন স্পিড এখন এই মুহূর্তে আছে 20 কিলো/আওয়ার গাড়ি নিউট্রালে স্পিড বাড়তেছে আস্তে আস্তে গাড়ির স্পিড আস্তে আস্তে বাড়তেছে আরেকটা কি করবেন আমি যখন গাড়ি এদিক দিয়ে ঘুরা দিব তখন আর চলবে না আচ্ছা দেখেন গাড়ি অটোমেটিক যাচ্ছে স্পিড বাড়তেছে গাড়ির 30 কিলো/40 টাচ করতেছে এখন গাড়ি এখনো নিউট্রালে 40 কিলো ঘোরার দরকার নেই।